দেখুন, এই সারা পশ্চিমবাংলায় যা চলছে এটা খুব দুর্ভাগ্যের ব্যাপার। ভাঙড়ের তারাটা ছোট প্রতিফলন, এটাই সারা পশ্চিমবাংলায় চলছে। বিরোধীরা কেউ কিছু বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, সব চোখ বন্ধ করে থাকতে হবে, শাসকের কথায় হ্যাঁ বলতে হবে, না হলেই আক্রমণ। আইএসএফ মিটিং করতে যাবে, রাস্তায় দাঁড়িয়ে আছে তৃণমূলের বাহিনী, পুলিশের সামনে আক্রান্ত হলো, দেখেছেন সবাই ভিডিওতে, এমএলএর গাড়ি ভাঙচুর হলো। ঠিক এই স্পটে এক মাস আগে আমাদের পার্টির মিছিল আক্রান্ত হয়েছে, এই ভাঙড়ে বামফ্রন্টের নেতাকর্মীরা আক্রান্ত হয়েছেন, 17টা গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, হাসপাতালে গেছিলেন তৎকালীন বিধায়ক সিপিআইএম এর, সবাই জানেন এসব। কিন্তু সব কিছুর ওপরেও শাসক দল বেশ করেছে, ওইখানে একটা মনোভাব নিয়ে রয়েছে এবং প্ররোচনা, তার থেকে নানা বিতকলই এবং তারপর আরাবুল কিন্তু জেলে নয়, তাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করেনি, অ্যারেস্ট হচ্ছে এমএলএ, একমাত্র এমএলএ যে তৃণমূল আর বিজেপি এই যে যৌথ সংসার, তার বাইরে একজনই এমএলএ আছেন, তিনি হেফাজতে, পুলিশের কাস্টাডিতে। এটা ভয়াবহ বিপদ হচ্ছে, এটা কখনো মেনে নেওয়া যায় না, এটার বিরুদ্ধে প্রতিবাদ করতেই হবে, কে সেটা বড় কথা নয়, রাজনৈতিক দল অথবা মানুষ তার ভিন্ন মত সে প্রতিফলন ঘটাতে পারবে কিনা। আমি সবাইকেই বলবো, আইনের গণ্ডির মধ্যে, গণতন্ত্রের পরিসীমার মধ্যেই সবাইকে চলতে হবে, সেটা না খেয়াল রাখাটা বেঠিক হবে, কিন্তু চান্স পেলাম বলে পুলিশ বেধড়ক পিটিয়ে দিলাম, চান্স পেলাম বলে শাসক তৃণমূল বলে পুলিশ দাঁড়িয়ে থাকলো আর তৃণমূলের বাহিনী গুলি বন্দুক দিয়ে আক্রমণ করলো, এসব জিনিস কখনো চলতে পারে না বেশি দিন, মানুষ কিন্তু এর হিসেব বুঝে নেবেই। আপনি আগামীকাল দেখা করতে যাবেন বলে বলছিলেন। আমি আগামীকাল, চলো কেটে দাও।